কৃষিবাদের সম্পর্কে একটু বলি। আসলে আমরা কৃষিবাদে কি করি? আমরা কৃষিবাজার শুরু হচ্ছে 2016 ডিসেম্বরে, যেটা কিনা শুরু হয়েছিল আপনার একটা মেশিনারিজ দিয়ে। ওই ধান কাটা মেশিন আমরা অনলাইনের মাধ্যমে প্রথম সেল করা শুরু করি। তারপরে আস্তে আস্তে বিভিন্ন মেশিনারি সেলের মাধ্যমে আর কি আমাদের যাত্রা শুরু। এরপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন কাস্টমার গ্রো করতে থাকি এবং আমাদের একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হয়ে যায়। এবং তাদের মধ্যে বায়োফ্লকটা হচ্ছে কি, আমাদের আগেও তারা সেই কাস্টমারদের অনুরোধে আর কি আমাদের এই বায়োফ্লক প্রোগ্রামটা নিয়ে আসে। কারণ ওনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে ফোন দিয়ে অনেকবার বলছে যে ভাই বায়োফ্লকটা নিয়ে কিছু দেখেন, কিছু ভাবে। তারপরে আর কি আমি বের হলাম বাসা থেকে, ওই অনেক জায়গায় হচ্ছে এই বায়োফ্লক নিয়ে যারা কাজ করে তাদের দ্বারস্থ হলাম। তো সব জায়গায় শুধু আমার এটাই মনে হয়েছে যে আসলে কেউ এই বিষয়টা নিয়ে ক্লিয়ার না, যে আসলে বায়োফ্লকটাই কি বা বায়োফ্লকটা করে কিভাবে। যাকেই জিজ্ঞেস করি সে নিজের মতো করে বক্তব্য দেয়। কারণ দেখা যায় আমরা তো অনলাইনের মানুষ, তো অনলাইনে যেটা ঘাটছি আবার যাদের কাছে সরাসরি শুনি কোনো মিল নাই। তো আমার মনে হয়েছে আসলে হয়তো বা সবাই এই জিনিসটা নিয়ে একটু ভুল ধারণা পাচ্ছে। তখন খুঁজতে খুঁজতে এই আজমল ভাইয়ের দেখা। তো এই মানুষটাকে যখন জিজ্ঞেস করছি তো এনার মিলে যায়, আমি যেগুলো প্রশ্ন করি যে উত্তরগুলো পাই তো এনার সাথে মিলে গেছে। তারপরে এনাকে আমি রিকোয়েস্ট করি যে ভাই আমার তো মোটামুটি একটা ভালো কাস্টমার আছে, তাদেরকে আমরা কীভাবে এটাকে হেল্প করতে পারি আপনার এই বিষয়টা। তখন উনি বললো ভাই আমি তো অ্যাডভোকেট মানুষ, আমার দ্বারা এগুলো সম্ভব না, কারণ আমি সময় পাই না, প্রতিদিনই আমার ক্লায়েন্ট থাকে। অনেক রিকোয়েস্ট করার পর উনি বললো যে তাহলে শুক্র শনি হয়তো আমি সময় দিতে পারবো। উনি প্রথমে বললো দেখো এটা তো ছোটো জিনিস না, তিন দিনের ছাড়া এটা সম্ভব না। আমি বললাম এটাকে যদি মানুষকে জাস্ট টাস্ক করা, কারণ টাস্ক করে গেলে ব্যাপারগুলো হয়তো বা অন্তত নিজেরাও এটা ঠিক করে নিতে পারবো, কিন্তু তিন দিন আসলে সময় দেওয়া তো সবার পক্ষে সম্ভব না, আপনারও না আর যারা আসবে তারাও তো না। তখন উনি করলো কি আমরা দুজনে মিলে বসে এটাকে ছোট করে যেই বিষয়গুলো একদম গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা রুটিন তৈরি করলাম যে দুই দিনের মধ্যে যেন কমপ্লিট করা যায়। তারপর আস্তে আস্তে আবার আমাদের যারা ফোন দিত তাদেরকে মেসেজ দেওয়া শুরু করলাম যে আমরা পেয়ে গেছি, আপনারা চাইলে আসতে পারেন। তারপর প্রথম ব্যাচে শুরু হলো 12 জন দিয়ে, আমাদের প্রথম ব্যাচে 12 জনের মতো আসছে। তারপরে আস্তে আস্তে এখন গত ব্যাচে প্রায় 30 জনের মতো ছিল। তো ভালো লাগার জায়গা একটাই যে মানুষকে ভালো কিছু দিতে পারছি, এটাই। কারণ হচ্ছে দেখেন এখন আমরা যদি একটু কথা বলি, হ্যাঁ আমরা যদি ব্যবসায়িক চিন্তা ভাবনা করতাম তাহলে হয়তো বা আলিশান কোনো হোটেল বা ইয়া নিয়ে আপনাদের মিনিমাম চার্জ করতাম 7,000-10,000, যেটা অন্যেরা করে আমরা করতে চাইতাম। কিন্তু আমাদের টার্গেটটা একটু ভিন্ন, এদিকে আমাদের কোনো বিজনেসের চিন্তা না। আমি প্রথমে বলছি কৃষি বাজার প্রোডাক্ট সেল করা, নট ট্রেনিং। কিন্তু হয়তো ট্রেনিংটাকে আমরা একটু ভিন্ন মাত্রায় নিয়ে আসতেছি, যে এই ট্রেনিংটাও যেন আপনারা যে টাকা খরচ করে আসছেন, সময় নষ্ট করছেন, এই ট্রেনিংটাও যেন অনলাইনে করতে পারে। আমরা গত সপ্তাহে এটা পাবলিশ করেছি, আপনাদেরকে একটা সুখবর দিই যে আপনারা যে ট্রেনিংগুলো এখানে করছেন এটার ভিডিওটাও আমরা অনলাইনের মাধ্যমে দেখবেন। আমাদের ওয়েবসাইটে ট্রেনিং নামে একটা অপশন আছে, ওখানে ঢুকলেই দেখতে পারবেন যে ক্লিক করলে আপনি অনলাইনে একটা টিউটোরিয়াল পাবেন। টিউটোরিয়ালটা আবার কিনতে হবে আপনাকে, এই 3,000 টাকা দিয়ে এখানে আপনারা করছেন না, ওখানে 3,000 টাকা বিকাশ পেমেন্ট করতে পারবেন। সফটওয়্যার ইউজ করা আছে, পেমেন্ট করার পর আপনি ওখানে পারমিশন পাবেন যে এখানে যে টোটাল ভিডিওটা ওখানে আছে, কোনো মিস নাই যে এখান থেকে আমরা কাট সাট করছি, যা শিখেছেন তাই। সো এটা করার কারণ একটাই, আমরা বিদেশি আমাদের কিছু কাস্টমার আছে যারা আমাদের ইউটিউব চ্যানেল সব সময় ঘাটে, তাদের রিকোয়েস্টে করা। কিন্তু পরে দেখলাম না আমাদের দেশের মানুষের উপকার হচ্ছে, যেমন অনেক মহিলারা আসতে চায় না, ভয় পায় যে সপ্ত পুরুষ মানুষ আমি যখন একাই ঘুমছি, তো তারা নিচ্ছে। যেমন আমরা প্রথম দিন করার পরে ওই দিনে আমরা দুইজন আমরা বাইরের মানুষ কিনেছি আমাদের ওই ট্রেনিং কোর্সটা। তো আমরা এটা করতে সক্ষম হয়েছি যে দেশে প্রথম, এখন পর্যন্ত কেউ অনলাইনে কিন্তু এভাবে আসেনি। আর আমাদের মধ্যে যদি কোনো কিন্তু থাকতো আমরা কিন্তু অনলাইনে ওইভাবে খোলাসা করতাম না ব্যাপারগুলো, যে লুকোচুপি আছে যে কেউ তো কিনতে পারবে, কিনে তো ভুল ধরবে যে
এটা ভুল করছেন, এই করছেন, সেখানে আমাদের মধ্যে এটা নেই আর আমরা চাই না। আর আপনারা এখানে যে আসছেন বা এই অল্প টাকাতে যে করছেন 3,000 টাকা, দেখবেন যে আপনাদের পিছনেই মোটামুটি অনেক টাকা খরচ হয়ে যায়, এটা আপনারা বুঝতেই পারছেন। তো আমরা এটা আমাদের উদ্দেশ্য একটাই যে ভালোটা শেখেন। আর হচ্ছে এই দেখেন আপনার 10 জন বা 20 জন করছেন, তার মধ্যে যদি 2 জন আমার কাছে প্রোডাক্ট কেনেন, এটা কিন্তু আমার লাভ, এটা একটা আমার মার্কেটিং। আমি আমার কাছে কিনেছে, এটা কিন্তু আমার লাভ। আমি বলছি না যে এখানে আমার ব্যবসা নেই, ব্যবসা হচ্ছে আমার ওই প্রোডাক্ট, আপনাদের এখানকার আমার কোনো ব্যবসা। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, কৃষি বাজারের জন্য যেন ভালো কিছু করতে পারি। এবং আরেকটা জিনিস, আপনারা কিভাবে আমরা এটাকে আরও ভিন্নতা নিয়ে আসতে পারি অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে হয়তোবা আমরা এটাকে আরও ভিন্ন ভিন্ন রূপ দিতে পারবো। এবং দেখা গেল আপনাদের মধ্যেই মাধ্যমেই জানিয়ে দিতে পারবো মানুষকে যে এই অনলাইন ব্যাপারটা কিন্তু এখনও কেউ ভালোভাবে জানে না, যে অনলাইনেও এখন কোর্স করা যাচ্ছে। এবং এই PDF বইটাও দেখবেন যে ওখানে ডাউনলোড করে আপনারা নিতে পারবেন, ওই কোর্সের মধ্যে আপনাদেরকে যা যা দিছি এই বইয়ের ভিতরে যা ওগুলানও ওখানে PDF করা আছে, ওই PDFগুলো সে ডাউনলোড করে নিতে পারবে ওখান থেকে। সিস্টেমটা এইভাবে করা আছে, যদি প্রজেক্টর থাকতো হয়তো আমরা দেখাতে পারতাম, তো আপনারা চাইলেই কৃষি বাজারে ঢুকে দেখতে পারবেন। আর আপনাদের যদি কেউ আসতে না চায় যে আমি এত দূর যাবো, তাদেরকে বলবেন যে ওখান থেকে নিতে পারবেন। এটা আমরা এখানে অলরেডি করে ফেলছি, আমাদেরকে এন্ট্রি করে দেন যেন আমরা সরাসরি ঢুকতে পারি। হ্যাঁ সেটা আমি যদি নীতিগ্রস্ত হয় আমি ডাউনলোড করে 14 জনের কাছে বেচতে পারি, আমার নীতিগত ব্যাপার, যখন ওখানে এন্ট্রি করতে যাবেন আপনাকে অনেক ফর্ম পূরণ করতে হবে, বিলিং ইনফরমেশন, আপনার ইয়ার ইনফরমেশন এগুলো লাগে। সো আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকলে তখন হয়তো বা আমরা ওটাকে আগের ব্যাচগুলো বাদ দেন, এই ব্যাচ থেকে শুরু করুন না, আমরা এই বিষয়টা নিয়ে আবার আরো ভাববো ইনশাল্লাহ। আর আপনাদের আমাদের সাথে তো যোগাযোগ থাকবে নাকি, আজকেই যোগাযোগ শেষ, আপনাদের সাথে আমাদের যোগাযোগ শেষ নাকি? যেভাবে হোক আপনারা আমাদেরকে বলবেন, আমরা ওইভাবে সবারই দরকার হবে কোনো না কোনো ভাবে। এখন হচ্ছে কি ভাই, অনলাইনের যুগ তো, তো দেখা যায় যে মানুষ অনেকেই ছাড়া অনেক কিছু করে ফেলে, এটা কিন্তু ব্যাপার না। তবে এই জিনিসটা ইনসিওর করবেন সবসময় যে প্রোডাক্টের, দেখা গেল অনেক সময় দেখেন আমাদের এক জায়গায় আমাদের কাছে একটু দাম বেশি পাইলেন, অন্য জায়গায় কম পাইলেন, কমটা কেন পাইলেন এটা একটু যাচাই করুন যে কেন কম পাইলেন আর আমাদের কাছে কেন বেশি পাইলেন। আমরা কারণ হচ্ছে আমাদের কিন্তু দোকান ভাড়া নেই, আমরা বলি আমাদের দোকান ভাড়া নেই, আমরা কিন্তু শুধু কয়েকটা কম্পিউটার নিয়ে কাজ করি, আমাদের কোনো দোকান ভাড়া নেই, কোনো প্রোডাক্ট মজুত করার যে গোডাউন ভাড়া সেটা নেই, কারণ আমাদের ই কমার্স সাইট তো, তো আমাদের প্রোডাক্ট এক জায়গায় থাকে ওখান থেকে আপনাদের কাছে ডেলিভারি। তো দেখেন আমাদের অন্যান্য যারা দোকান থেকে দেয় তাদের কিন্তু দোকান ভাড়া তুলতে হয়, তাদের অনেক ফি থাকে, লোক বলের খরচ থাকে, এইটা কিন্তু আমাদের অর্ধেক নেই। সো আমরা যে দামে আপনাদেরকে দিতে পারবো হয়তো অন্যরা নাও দিতে পারে, তার মধ্যেও যদি কম থাকে তাহলে কিন্তু ওখানে কিন্তু আছে, আপনাকে এটা যাচাই করতে হবে, অনলাইনে ঘাটবেন, অন্য অন্য দোকানদারদের সঙ্গে কথা বলবেন, তারপর যদি মনে হয় আমাদের কাছে নেবেন তখন নেবেন। আগে বলছি না যে আমাদের কাছে আগে নেন তারপর দেখিয়ে, এরকম কিছু না।